হবে কি? এরপর দেখা যাক যাই। হ্যাঁ হ্যাঁ 100% পানি ভরে পানি সমতাই শীতকাল অবস্থা পানি হম বাট পানি ভরে আছে আছে পানি বহু ঠান্ডা দশের উপর হতা হই লাগি দেখি নাকি স্বর্গ গেলেও দাম মাগে হতা নাছিল সত্যি ইয়ার উদাহরণ দি আসি তো একদম বিয়া হাইব লাগে বিয়া হওয়ার লোয়ার আগে জন্য সম্পরে ইয়ার হত যদি দেখি স্বর্গ গেলেও দাম মাগে হতা নাছিল সত্য সো সবচেয়ে বড় হত যে এই যে দেখতে পাবেন পানি যার ইনস্টাগ্রাম বন্ধুত্ব আসি কিন্তু চট্টগ্রাম কর্তৃপক্ষ চট্টগ্রাম সিও কর্তৃপক্ষ আর এখন গেট দিই আজ নয় বেলা এটা অনেক অ্যাক্সিডেন্ট হয় তো এখন নয় না বেটার কিন্তু জায়গা খুব ভালো না তো অবস্থা খুবই খারাপ বাট যতদিন আমি গিয়ে গই জেং গরু মানুষ হয় পানি হাত দেয় কে মরে যাবি না তুই পানি এঙ্গুর আইতে লাগবো হা সার ঘুরতে গিয়ে গই সুন্দরলার সুন্দর ভাব দেখতে লাগুন না মন তো রু ফার টান লই গিয়ে গই চট্টগ্রাম পাঁচুড়ি এরা পাহাড়ের মধ্যে আটকি পাহাড়ের মধ্যে আনতে হয়তো বুক লাগে গিয়ে তাহলে মন আমার কফর কফর মারি যেতে দেখুন না কি মনে কথা না এই যে মেরিন সাইসের নতুন একটা ভবন এখন নির্মাণাধীন আছে দেখতে অসাধারণ লাগছে চট্টগ্রাম পাঁচুড়ির মধ্যে এটা আছে যদি বিন্দিয়াভু বিন্দিয়াভুর আছে হাবি খাই সার আছে সার বা দেখাতে বিশ আরো গোলে বড় বড় মাছ আছে যত বড় আছে 10 কেজি 15 কেজি ব্যাগিন আছে যারা তো হাইট মনে হচ্ছে দেখি সবাই একসাথে আসতেছে এই লেখাম ফাহাদ সাহেরে এই লেখাম ফাহাদ সাহেরে বিয়ারুন খুশি দেখুন না কত সুন্দর লার নতুন এক্সট্রা স্যার এটা লিড দে জলদি স্যার আর বাকি নদী দাম বিন্দি আপু স্যার হাবিব আর হচ্ছে আমাদের শিবলি ভাই এবং পাখির জাদুঘর আছে লাইব্রেরি যেখানে হচ্ছে আনুমানিক বলা যায় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 20,000 স্টুডেন্ট এখানে পড়ে পড়তে আসে এই লাইব্রেরিতে তো মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এখানকার ছাত্রছাত্রীরা পড়াশোনা করে খুব ভালো লাগছে আর কি আপনারা আসবেন অবশ্যই দেখে যাবেন এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ঝর্ণা দেখার পর এখন গুরু হচ্ছে নতুন নতুন ফ্যাকাল্টিগুলোতে সুন্দর একটা জায়গা মনে হচ্ছে একদম নকির ফিটের মতো প্রতিটা রাস্তা চলুন নতুন কিছু ফ্যাকাল্টি দেখে আসি যারা চট্টগ্রাম বাসী দেখেন নাই বা চট্টগ্রাম ইউনিভার্সিটি বা সবই তাদের জন্য এই ভিডিওটা দেখেন কত সুন্দর বিল্ডিং জঙ্গল তো আছে পাশে পাহাড়ের পাশে পাহাড়ের পাশে আছে মনে হচ্ছে আমাদের স্যার খুব আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে সো দেখা যাক স্যার খুব ভালো লাগছে স্যার জানিয়েছে যে কেউ আসলে অনেক খুশি হবেন
এখানে প্রকৃতি সুন্দর, এখানে বিল্ডিং গুলো অনেক সুন্দর, রাস্তাঘাট গুলো খুব পরিষ্কার এবং মন ভালো করার মতো অনেক বাগান রয়েছে আর কি এখানে। আপনাদের আসার জন্য আমি সাজেস্ট করবো সবসময় আপনারা এখানে আসবেন এবং মন ভালো থাকবে আপনি। দোকান আর কি এখানে যে পাশে একটা দুধের দোকান রয়েছে, তার পাশে হলো জীববিজ্ঞান অনুষদ, আর তার সামনে একটা রাস্তা আছে আর কি। আমরা ঠিক যে জানি না আসলে রাস্তাটা কোন দিকে যে গেছে, এখন আমাদের গন্তব্য সেই একটা অজানা রাস্তার দিকে, আমরা দেখি যাই কি হয়। এত সুন্দর রাস্তার মধ্যে নেতৃত্ব দলদি আসুড়ো ভাই বাইনে বাইনে ইতে মোটামুটি ফোন লাই লাই চলে আইর ও বাইনে তো খরচ দে হ্যাঁ এত সুন্দর রাস্তা মধ্যে আটো টনলার জর খড়ে খরচর বাইনে বিজ্ঞান অনুষদের পাশে একটা পুকুর রয়েছে, গ্রামের একটা পরিবেশ। এখানে একটু দেখে আসবে দেখবেন একটা পুকুর পানি খাচ্ছে তৃষ্ণাতে। এর পাশে দিয়ে আমরা চলে যাচ্ছি পাহাড়ের ওর আমরা ঘুরতে ঘুরতে যে চলে এলাম গ্রিন হাউস স্থাপন প্রকল্প। এটা একটা নতুন প্রকল্প হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে তারা করছে, মানে সব দিক দিয়ে যে তালা যে দেয় আর কি। আমরা ভিতরে যে বুঝতে পারছি না আর কি, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দুঃখের একটা যে জায়গা যে, তবে দেখতে অনেক ভালো লাগছে এবং একবারে চারপাশ দিয়ে পাহাড়, চারপাশ দিয়ে সবুজ প্রকৃতি, চারপাশ দিয়ে গ্রামের মানুষ, তার ভিতরে এত সুন্দর একটা স্থাপনা আসলেই ভালো লাগবে। নতুন ফ্যাকাল্টির ভিতরে এই যে হেমন্তর প্রথম সপ্তাহে যে ইল্লুগুড়ি ফুল ফুটি মনোহর দেয়, এটা সিমের আবাদ না, শুধু সিমের তুমি বেশি উবারো লাল নীল সবুজ সিম আছে ফুল ফুটি। আগামী এক মাসের মধ্যে সৈদ উঠবো। আমরা চমৎকার একটা সিমের বাগান দেখতে পাচ্ছি এখানে, খুবই চমৎকার সিমের বাগান, তার পাশে আরও অনেক সবজির ক্ষেত রয়েছে, সবুজগুলো খুবই চমৎকার জায়গা, আপনারা না আসলে ভয়ানক মিস করবেন। ভিতরে লেখান হদু বাগান বা লাউ বাগান, আয় ফার্স্ট দেখলাম সাত রায়ের পাশে, ইয়ের পাশে দেখি দিয়ে রে বহু সুন্দর করিয়ে রে, এত সুন্দর করে লাউ দিচ্ছি হইবের মতন ওনার দিকটা কোনো লাভ দেখা যার কিনে লাগুন শোন ওনারা এত সুন্দর করে লাউ দিচ্ছি। এই লাগুন মনে হতো প্রতিটি সুন্দর এক গো একজন শুরু শুরু আসলে বড় দেখা যাবো ঘাড়ে নেয় তারা এটাকে এইভাবে এত কষ্ট করে অর্থ ইনকাম করে সুন্দর করে। এই যে বাগান দুজি বাগান বিশাল একখান লাউ ক্ষেত, লাউ ক্ষেত ভিতরে দেখাইলাম এখন উদ্ভিদ সাইড পাশে রয়ে যায় সুন্দর করে এই যে লাল শাক, লাল শাক দেখতে লাগবে ওনারা বহু সুন্দর লাল। এই একদম পাহাড়ের ঢালের মধ্যে যে চট্টগ্রাম ইউনিভার্সিটির পাশে এই যে পাহাড় লাল শাক, লাল শাক এই যে লাল শাক বহু সুন্দর লাল।